আসসালামু আলাইকুম, আমি শামিমা নাসরিন, প্রভাষক বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। রাজশাহী কলেজের অধ্যক্ষ মহোদয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি আছি অনার্স তৃতীয় বর্ষের সাথে। অনার্স তৃতীয় বর্ষে ইকোলজি ক্লাস আমি তোমাদের শুরু করেছিলাম, যেটা শুধুমাত্র একদিন একটা প্রথম ক্লাস হয়েছিল, এরপর আর ক্লাস নিতে পারিনি। তো আমরা আবার শুরু করছি। ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, আজকে পড়াবো তোমাদের দ্বিতীয় অধ্যায়, প্লান্ট সাকসেশন বা উদ্ভিদ ক্রমাগমন। উদ্ভিদ ক্রমাগমন জিনিসটা আসলে কি? সম্পূর্ণ কোনো এলাকায় যখন উদ্ভিদের আগমন ঘটে, সেরকম উদ্ভিদের আগমন তিরোধান এবং পর্যায়ক্রমে একটা পর্যায়ে যখন উদ্ভিদ স্থায়িত্ব লাভ করে, তখন সেটাকে বলা হয় উদ্ভিদ ক্রমাগমন। ইকোলজিক্যাল সাকসেশন শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী হাল্ট 1855 সালে। মূল ধারণা বর্ণনা দেন বিজ্ঞানী কার্নার। ক্রমাগমনের চিত্র তুলে ধরেন ওয়ার্মিং অ্যান্ড কলস, প্লান্ট সাকসেশন নামক একটা বই লেখেন বিজ্ঞানী 1895 সালে। উদ্ভিদ ক্রমাগমনের কিছু নীতিমালা আছে, এখানে দেখো চারটা নীতিমালা। উদ্ভিদ ক্রমাগমন সাধারণত উদ্ভিদ বিবর্তিত এলাকায় শুরু হয়, সময়ের সাথে প্রজাতির গঠন বৈচিত্র্য আন্তঃক্রিয়া শক্তির বন্টন পরিবর্তন ঘটে। কমিটি ক্রমাগমনের প্রধান নিয়ন্ত্রক, এরাই পরিবেশে ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটায়। এটা একটা ধারাবাহিক এবং দীর্ঘকালীন প্রক্রিয়া। এখানে চারটা ধাপ আছে, তোমরা একবার দেখে নাও। এখানে দেখো তিনটা বিষয়বস্তু উপর ভিত্তি করে উদ্ভিদ ক্রমাগমনকে ভাগ করা হয়েছে। প্রথমেই আছে ক্রমাগমনের স্থান ও প্রকৃতির উপরে ভিত্তি করে, এখানে দুইটা ভাগ করা হয়েছে, প্রাথমিক ক্রমাগমন এবং গৌণ ক্রমাগমন। প্রাথমিক ক্রমাগমন বা প্রাইমারি সাকসেশন যেটা, সেটা হলো একেবারেই উদ্ভিদ ছিল না এরকম সম্পূর্ণ উদ্ভিদ বিবর্জিত এলাকায় নতুন করে উদ্ভিদের আগমন ঘটা, সেটাকে বলা হচ্ছে প্রাথমিক ক্রমাগমন। এটা হতে পারে কোনো সম্পূর্ণ নতুন করে কাটা, নতুন করে নদীতে জাগা কোনো চর বা নতুন কোনো দ্বীপ, এ ধরনের ক্ষেত্রে প্রাথমিক ক্রমাগমনটা ঘটে। এরপর আসে গৌণ ক্রমাগমন। গৌণ ক্রমাগমন হলো এমন কোনো এলাকা যেখানে পূর্বের থেকে উদ্ভিদ উদ্ভিদ বা বনভূমি ছিল, কিন্তু কালক্রমে বা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে হোক, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, সাইক্লোন বা দাবানল হতে পারে ইত্যাদি কারণে উদ্ভিদ রাজি আংশিক বা সম্পূর্ণরূপে যদি হারিয়ে যায় এবং এর পরবর্তীতে আবার প্রাকৃতিকভাবে উদ্ভিদের সেখানে যদি আগমন ঘটে, তখন সেটাকে বলা হবে আগমন। ক্রমাগমনের পরিবর্তন বা প্রকৃতির উপরে ভিত্তি করে ক্রমাগমনকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো অটোজেনিক এবং অ্যালোজেনিক। অটোজেনিক ক্রমাগমনটা হলো যখন কোনো এলাকায় ক্রমাগমন হয়, তখন স্বাভাবিকভাবে সেই এলাকায় কিছু নতুন উদ্ভিদের আগমন ঘটে, পুরাতন কিছু উদ্ভিদ হারিয়ে যায় এবং ওই এলাকার পরিবেশের সাথে উদ্ভিদ কমিউনিটির একটা ইন্টারঅ্যাকশন ঘটে, যেটা যদি সম্পূর্ণভাবে উদ্ভিদ কমিউনিটি দায়ী থাকে, সেটা হচ্ছে অটোজেনিক ক্রমাগমন। আর অ্যালোজেনিক ক্রমাগমন হচ্ছে, যেমন এটা এটার উদাহরণস্বরূপ বলতে পারি আমরা অটোজেনিকের ক্ষেত্রে, যে মাটিতে হিউমাসের পরিমাণ বৃদ্ধি বা মাটির পিএসের পরিমাণ হ্রাস বৃদ্ধি ইত্যাদি উদ্ভিদ সম্পদের কারণে হয়ে থাকে। অ্যালোজেনিক ক্রমাগমন যদি এই ইন্টারেকশনটাই বা ওই উদ্ভিদ ভেজিটেশনের যে পরিবর্তনটা ঘটবে, এটা যদি উদ্ভিদ বাদে অন্য কোনো বাহ্যিক কারণে ঘটে থাকে, তখন সেটা হবে অ্যালোজেনিক ক্রমাগমন। কমিউনিটি পুষ্টি অভ্যাসের উপর ভিত্তি করে দুইভাগে ভাগ করা হয়, সহভোজী এবং পরভোজী। সহভোজীটা হচ্ছে যখন কোনো ক্রমাগমনে পূর্ব থেকে
একেবারে চূড়ান্ত পর্যায় পর্যন্ত সবজি উদ্ভিদের প্রাধান্য থাকে, তখন সেটাকে আমরা বলবো সবজি অটোট্রফিক কম্পাউন্ড। আর পরভোজী হচ্ছে যদি কোনো এলাকার উদ্ভিদ ক্রমাগমনের শুরু থেকে চূড়ান্ত পর্যায় পর্যন্ত পরভোজী উদ্ভিদ, যেমন ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া বা এই যেমন ছত্রাকটি উদ্ভিদে যদি প্রাধান্য থাকে তখন সেটাকে আমরা বলবো হিটারোট্রফিক ক্রমাগমন। এরপর আসি উদ্ভিদ ক্রমাগমনের কারণ। এখানে প্রধানত দুটা কারণ দেওয়া আছে, প্রারম্ভিক কারণ এবং অপরিহার্য কারণ। প্রারম্ভিক কারণের মধ্যে চারটা কারণ দেওয়া আছে, জলবায়ুগত কারণ, ভূস্থানিক কারণ, জীব সমষ্টিগত কারণ, মাটি সম্পর্কিত কারণ। জলবায়ুগত কারণ হচ্ছে যখন কোনো এলাকা, জলবায়ু বলতে আমরা কি বুঝি, একটা এলাকার তাপ, চাপ, বায়ু প্রবাহ ইত্যাদি, এই সমস্ত কারণে পরিবর্তন হয়ে থাকে, সেটা হচ্ছে জলবায়ুগত কারণ। যেমন অনাবৃষ্টির কারণে মাটির পানির স্তর অনেক সময় নিচে নেমে যায়, শিলাবৃষ্টির কারণেও একটা এলাকার উদ্ভিদ বিনষ্ট হয়ে যেতে পারে। ভূস্থানিক কারণ, ভূস্থানিক কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে কোনো স্থানে ভূমির বন্ধুরতার কারণে জলবায়ুর বেশ কিছু তারতম্য ঘটে, যেমন ভূমির কারণে ভূমি ক্ষয় হতে পারে, ভূমিকম্প হতে পারে, বা কোনো এলাকায় মরুজ এলাকার বালু দ্বারা ওই এলাকার বাতাসের কারণে ওই এলাকার উদ্ভিদরাজির দিকে পড়তে পারে, যার কারণে ওই এলাকার উদ্ভিদরাজি নষ্ট হয়ে যেতে পারে। এটা হচ্ছে ভূস্থানিক কারণ। জীব সমষ্টিগত কারণ, জীব সমষ্টিগত কারণের মধ্যে পড়বে মানুষ দ্বারা যদি কোনো মানুষের দ্বারা যদি আক্রান্ত হয়ে, যেমন মানুষ যেমন অতি হারে যেভাবে উদ্ভিদ ধ্বংস করছে নিজেদের প্রয়োজনে, বাসস্থানের কারণে বা বাসস্থানের চাহিদা পূরণের জন্য, জ্বালানির চাহিদা পূরণের জন্য মানুষ যেভাবে বন কর্তন করছে, এভাবে বনভূমি ধ্বংস হয়। আবার বিভিন্ন উদ্ভিদ, বিভিন্ন প্রাণী, যেমন পশুচারণ, বিভিন্ন কীটপতঙ্গ, ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদির কারণেও কিন্তু উদ্ভিদরাজি নষ্ট হয়ে যেতে পারে। এটা হচ্ছে জীব সমষ্টিগত কারণ। মাটি সম্পর্কিত কারণ, একইভাবে বলবো মাটির বিভিন্ন গুণাগুণ আছে, মাটিতে হিউমাসের পরিমাণ, মাটির বিভিন্ন খনিজ দ্রব্যের পরিমাণ, মাটির পিএইচ কম বেশি ইত্যাদি যাবতীয় কারণ হচ্ছে কারণে উদ্ভিদরাজি যে নষ্ট হচ্ছে বা উদ্ভিদ ধ্বংস হয়ে যাচ্ছে, এসব কিছু পড়বে মাটি সম্পর্কিত কারণের মধ্যে। অপরিহার্য কারণ, অপরিহার্য কারণের মধ্যে সাতটা ধাপ দেওয়া আছে, মাইগ্রেশন, প্রতিষ্ঠা, কলোনি সৃষ্টি এবং একত্রীকরণ, অনুপ্রবেশ, প্রতিযোগিতা, প্রতিক্রিয়া, স্থায়িত্ব লাভ। মাইগ্রেশন হচ্ছে একটা এলাকার উদ্ভিদরাজি বিভিন্নভাবে যদি ওই এলাকা থেকে বাতাসের দ্বারা হোক বা মানুষের দ্বারা হোক, পশু পাখির দ্বারা হোক, কীটপতঙ্গের দ্বারা হোক, বাহিত হয়ে অন্য এলাকায় প্রবেশ করে, তখন সেটাকে বলা হবে মাইগ্রেশন। এক্ষেত্রে উদ্ভিদের যে রিপ্রোডাক্টিভ অর্গানগুলো, যেমন বীজ হতে পারে, হতে প্যাপাস, বিভিন্ন উদ্ভিদের রোম বা বিভিন্ন উদ্ভিদের যে স্পোর, অর্থাৎ রিপ্রোডাক্টিভ অর্গান যখন এক এলাকা থেকে বাহিত হয়ে অন্য এলাকায় প্রবেশ করে, তখন সেটাকে বলা হচ্ছে মাইগ্রেশন। প্রতিষ্ঠা, উদ্ভিদের বীজ এবং ফল যাওয়ার পর ওই এলাকায় যখন ওই বীজের অঙ্কুরোদ্গমের মাধ্যমে একটা সময় চারা উৎপন্ন হবে, এরপর চারা উৎপন্ন হওয়ার পর সেখান থেকে ওই উদ্ভিদের বংশ বিস্তার লাভ করবে। এভাবেই যখন কিছু উদ্ভিদ মারা যাবে, নতুন পরিবেশে অনেক উদ্ভিদ খাপ খাওয়াতে পারবে না, আবার কিছু উদ্ভিদ সেখানে টিকে থাকবে, এভাবে একটা সময় সেখানে স্থানীয় উদ্ভিদ প্রতিষ্ঠা লাভ করবে। কলোনি সৃষ্টি এবং একত্রীকরণ, যখন যে এলাকায় মাইগ্রেশন করে উদ্ভিদটা যাচ্ছে, সেই এলাকায় উদ্ভিদগুলো একটা কলোনি তৈরি করে। মূলত প্রথম দিকে দেখা যায় যে একই প্রজাতির উদ্ভিদগুলো একসাথে কলোনি তৈরি করছে, পরিবেশের সাথে খাপ খাইয়ে অন্যান্য উদ্ভিদরাজি বা বিভিন্ন উদ্ভিদরাজি, বিভিন্ন প্রজাতির উদ্ভিদরাজি একসাথে এসেও কলোনি তৈরি করতে পারে। এরপর আসে অনুপ্রবেশ। অনুপ্রবেশ বলতে বোঝায় কতিপয় উদ্ভিদ তাদের নিজস্ব আবাসস্থল ছেড়ে ক্রমান্বয়ে অগ্রসর হয়ে অন্য একটি উদ্ভিদের এলাকায় অনুপ্রবেশ করে এবং সেখানে স্থায়ীভাবে প্রতিষ্ঠা লাভ করে। এই অনধিকার প্রবেশটাকে আসলে অনুপ্রবেশ বলা হয়। এ কারণে উদ্ভিদের মধ্যে বিভিন্ন রকমের প্রতিযোগিতাও হয়। এরপর আসি প্রতিযোগিতা। প্রতিযোগিতা বলতে সাধারণত এক এলাকার উদ্ভিদ অন্য এলাকায় প্রবেশ করে, তখন ওই এলাকার পূর্ব থেকে যে উদ্ভিদগুলো ছিল এবং নতুন যে উদ্ভিদগুলো নিয়ে আগমন ঘটলো, তাদের মধ্যে খাদ্য, খনিজ উপাদান, পানি ইত্যাদি নিয়ে অবশ্যই সেখানে প্রতিযোগিতা করবে,
মূলত একই প্রজাতির উদ্ভিদের মধ্যে প্রতিযোগিতাটা বেশি হয়। এভাবে প্রতিযোগিতা যারা টিকে থাকতে পারে তারা স্থায়িত্ব লাভ করে। প্রতিক্রিয়া, উদ্ভিদ এবং পরিবেশ পরস্পর নির্ভরশীল। পরিবেশ যেমন উদ্ভিদের বিকাশ ও বিস্তারকে প্রভাবান্বিত করে, তেমনি উদ্ভিদও নানাভাবে পরিবেশকে পরিবর্তন দিয়ে থাকে। যে স্বাভাবিকভাবে কোনো এলাকা যখন উদ্ভিদ রাজ্যে আসবে, সেই এলাকার উদ্ভিদ এবং ওই এলাকার পরিবেশের সাথে পানিগুলোর সাথে কিছু প্রতিক্রিয়া ইন্টারেকশন ঘটে থাকে। স্থায়িত্ব লাভ, এভাবেই প্রতিটা পর্যায়ে সম্পন্ন করার মাধ্যমে একটা এলাকায় উদ্ভিদরাজি একটা সময় টিকে থাকে বা স্থায়িত্ব লাভ করে। এরপর আসি সিঁড়ি। সিঁড়িটা কি? সিঁড়ি বলতে আমরা বুঝি ধাপ। সেরকম উদ্ভিদ ক্রমাগমনের ক্ষেত্রে যে বেশ কিছু পর্যায় আছে, এই পর্যায়গুলোকে বলা হচ্ছে সিঁড়ি। সিঁড়ি নামেও একটা সিঁড়ির নাম দেওয়া আছে। তো হাইড্রো সিঁড়ি বলতে আসলে কি বোঝায়? হাইড্রো সিঁড়িটা হচ্ছে জলজ পরিবেশে উদ্ভিদের ক্রমাগমন, এবং জেরো সিঁড়িটা হচ্ছে মরুজ পরিবেশে উদ্ভিদের ক্রমাগমন। হাইড্রো সিঁড়ির ধাপসমূহ, এখানে 7টা ধাপ দেওয়া আছে। প্রথমে আসি প্ল্যাঙ্কটন পর্যায়ে। বলতে আমরা সবাই জানি, যখন একটা নতুন সৃষ্ট হওয়া পুকুর বা এ ধরনের কোনো পরিবেশে প্ল্যাঙ্কটনগুলো ভাসমান অবস্থা থাকে, প্ল্যাঙ্কটনগুলো আমরা নাম জানি ভলভক্স, নস্টক, এছাড়াও কালক্রমে সেখানে বেশ কিছু জু প্ল্যাঙ্কটনের আবির্ভাব ঘটে। এই প্ল্যাঙ্কটনগুলো একটা সময় মারা যায় এবং তাদের যে মৃতদেহ বা হিউমাস তৈরি হয়, এতে করে এছাড়াও বিভিন্নভাবে বালি বা পলি বাহিত হয়ে ওই জলাভূমির গভীরতা কমে যায়। তখন প্ল্যাঙ্কটনগুলো একটা সময় মারা যায়, জলাভূমির গভীরতাটাকে কমিয়ে দেয়। এরপর সেখানে আবির্ভাব ঘটে নিমজ্জমান পর্যায়ের উদ্ভিদ। নিমজ্জমান পর্যায়ের উদ্ভিদের মধ্যে আছে হাইড্রিলা, ভ্যালিসনারিয়া, কারা। নিমজ্জমান পর্যায়ের উদ্ভিদগুলো মাটি, এদের মূল মাটির নিচে থাকে। এই উদ্ভিদগুলো একটা পর্যায়ে মারা যাবে এবং এদের যে পচনশীল দেহ সেখান থেকে মাটির একইভাবে পানির বা জলাশয়ের গভীরে কিছু হিউমাসের আবির্ভাব ঘটবে এবং একভাবে ধুলিকণা পলি মাটি ওই পানিতে পড়ে সেখানে পানি প্রদেশে জমা হবে এবং পানির গভীরতা কমে যাবে। ভাসমান পাতাযুক্ত উদ্ভিদ, এরপর ওই যখন জলাশয়ের গভীরতা, এটা নিমজ্জমান পর্যায়ের উদ্ভিদ, এটা মূলত যখন উদ্ভিদের পানির গভীরতা যখন 20 ফুট বা তার থেকে কম হয়, তখন সেক্ষেত্রে নিমজ্জমান পর্যায়ের আবির্ভাব ঘটে। আর যখন পানির গভীরতাটা 3 থেকে 8 ফুট হয়, সে সময় এই ভাসমান পাতাযুক্ত উদ্ভিদের আবির্ভাব ঘটে। একইভাবে এই উদ্ভিদগুলো, এই ভাসমান পাতাযুক্ত উদ্ভিদের মধ্যে দেখ নিমফিয়া, ট্র্যাপা, এই যে উদ্ভিদগুলো একটা সময় মারা যাবে এবং একইভাবে এদের দেহ তদেশে জমা হয়ে হিউমাসের পরিমাণ বৃদ্ধি করবে এবং বিভিন্নভাবে একটা সময় এদের এভাবে পানি গভীরতা হ্রাস হবে। এরপর আসে নলখাগড়া পর্যায়। নলখাগড়া পর্যায়ে উদ্ভিদগুলো হচ্ছে পলিগ্রাম। পলিগ্রাম মানে সবাই জানো, এটা হচ্ছে পানি মরিচ, টাইফা, স্কিরপাস। এই পর্যায়ে উদ্ভিদগুলো যখন পানির গভীরতা কমে 1 থেকে 4 ফুটের মধ্যে আসে, তখন নলখাগড়া পর্যায়ে উদ্ভিদগুলোর আবির্ভাব ঘটে। এই পর্যায়ে উদ্ভিদগুলোর মূল পানির তলদেশে থাকে, এই উদ্ভিদের কাণ্ড পাতা পানি থেকে উপরে থাকে। এরপর আসে তৃণভূমি পর্যায়ে। তৃণভূমি পর্যায়ে, এই পর্যায়ে পানির গভীরতা আরও কমে যায় প্রায় শেষের দিকে। তখন তৃণভূমি পর্যায়ের উদ্ভিদ যেমন সাইরাস, আইপোমি, আইপোমি মানে কলমি শাক, এটা জানো, এই পর্যায়ে উদ্ভিদগুলোর আবির্ভাব ঘটে। এরপর আসি গুল্ম পর্যায়ে। গুল্ম পর্যায়ে উদ্ভিদগুলো যেমন কলোকাসিয়া বা কচু, মার্সেলিয়া, ক্যাসিয়া বা কলকাসন্ধা, এই টাইপের উদ্ভিদগুলো এই গুল্ম পর্যায়ে উদ্ভিদের মধ্যে পড়ছে। এই গুল্ম পর্যায়ে উদ্ভিদগুলো পর্যায়ে এরা যেহেতু পানিতে সহ্য করতে পারে, তখন এই সেতু এলাকায় এই গুল্ম পর্যায়ে উদ্ভিদগুলো জন্মায়। এরপর আসে চূড়ান্ত বনভূমি পর্যায়ে। যেহেতু মাটিতে ক্রমশ হিউমাসের পরিমাণ বৃদ্ধি পায়, পশুধনের ফলে মাটিতে পানির পরিমাণ আরও কমে যায়, মাটিতে ব্যাকটেরিয়া, অ্যাক্টিনোমাইসিটিস, ছত্রাক ইত্যাদির পরিমাণ বৃদ্ধি পায়, সেহেতু মাটির বৈশিষ্ট্য বহু পরিবর্তিত হয়।
ওই স্থানটা একটা সময় পরিমিত আর্দ্র হয়ে ওঠে, ফলে এখানে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে এবং বিভিন্ন ধরনের বৃক্ষ জাতীয় উদ্ভিদ এসে এখানে জন্মায় এবং বনভূমির সৃষ্টি করে, এখানে প্রতিষ্ঠা লাভ করে। এছাড়া বিভিন্ন উদ্ভিদ আছে, আম জাম কাঁঠাল দারচিনি কথা সব ধরনের বৃক্ষ জাতীয় উদ্ভিদ একসময় সেখানে প্রতিষ্ঠা লাভ করে চূড়ান্ত বনভূমি পর্যায়ে তৈরি হয়। এই গেল হাইড্রোসিডির সাথে ধাপ। আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি, ছবিটাতে খেয়াল করো, ফাইটোপ্লাঙ্কটন সাবমার্জড পর্যায়, উপর আসে ফ্লোটিং বা ভাসমান পর্যায়, ফ্লোটিং লিড জিপ সোয়াম বা এটা হচ্ছে নলখাগড়া পর্যায়, ভুটল্যান্ড এবং ক্লাইম্যাক্স অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে চলে যায়। এরপর জেরোসিনের ধাপ সমূহ, জেরোসিনের ছয় ধাপ দেওয়া আছে। প্লাস্টোস লাইকেন পর্যায়, প্লাস্টোস লাইকেন পর্যায় হচ্ছে জেরোসিন, মানে আগেই বলেছি মরুজ পরিবেশে যে উদ্ভিদের ক্রমাগমন সেটা হচ্ছে জেরোসিন। জেরোসিন পর্যায়ে এক্ষেত্রে যেটা হয় যে পাথুরে এলাকা বা কঠিন শিলা এই টাইপের এ ধরনের এলাকায় একমাত্র প্লাস্টোস লাইকেনগুলোই জন্মাতে পারে। এই প্লাস্টোস লাইকেনের শরীরের অংশগুলো বাতাস দ্বারা বাহিত হয়ে এবং পাথরের উপরে লাইকেন বলতে আমরা জানি যে এখানে শৈবাল এবং ছত্রাক এই ধরনের উদ্ভিদ এখানে থাকে। প্রথমত লাইকেনের দেহের যে ভিতরে যে ছত্রাকটা থাকে সেটা বাতাস থেকে পানি বাষ্প শোষণ করে এবং শুষ্ক অবস্থায় এরা মিনা জন্মায়, কিন্তু বৃষ্টির ছিটাফোঁটা পেলে এরা পানি শোষণ করে স্পঞ্জের ন্যায় ফুলে ওঠে। একটা পর্যায়ে এই লাইকেন বাতাস হতে লাইকেনের যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হয় সেটা বাতাসের সাথে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে এবং কার্বনিক অ্যাসিডের কারণে ওই শিলা পাথরের স্তর ক্ষয়প্রাপ্ত হয়, সেখানে সমান পরিমাণে মাটির আবির্ভাব ঘটে। একটা পর্যায়ে প্লাস্টোস লাইকেন মারা যায় এবং তাদের শরীরে যে হিউমাস তৈরি হয় সেটা ওই পাথরের গায়ে লেগে মাটির স্তরটা আর একটু বৃদ্ধি পায়। এরপর সেখানে আসে ফোলিওস লাইকেন পর্যায়, এবং ওই সময়টা যখন প্লাস্টোস লাইকেনের ক্ষেত্রে দেখা যায় যখন ওই শিলা পর্যায়ে যখন মাটির পরিমাণটা একটু বাড়ে তখন প্লাস্টোস লাইকেনের ওই জায়গাটায় বসবাস অনুপযোগী হয়ে পড়ে, ফলে সেখানে ফোলিওস লাইকেনের আবির্ভাব ঘটে। ফোলিওস লাইকেনটা হচ্ছে থ্যালাস টাইপ, তাই ফোলিওস লাইকেন আগমনের মাধ্যমে এই প্লাস্টোস লাইকেনের দেহকে চারপাশ থেকে ঢেকে রাখে, ফলে সেখানে সূর্যের আলো পৌঁছতে পারে না আর এ কারণে প্লাস্টোস লাইকেন মারা যায়। ফোলিওস লাইকেনের একটা পর্যায়ে এভাবে মারা যায়, এদেরও শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে কার্বনিক অ্যাসিড তৈরি হবে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড পানির সাথে মিশে যে কার্বন অ্যাসিডটা তৈরি করবে সেটা ওই শিলার স্তরটাকে আরও একটু মাটি আগ্রাম ঘটবে। এভাবে একটা সময় প্লাস্টোস লাইকেন এবং ফোলিওস লাইকেনও মারা যাবে। ফোলিওস লাইকেন এরপর আসে মস পর্যায়, যখন প্লাস্টোস লাইকেন ফোলিওস লাইকেনগুলো মারা যায় এবং ওই পাথুরে এলাকায় হিউমাসের পরিমাণটা বৃদ্ধি পায় তখন সেটা একটা সময় ফোলিওস লাইকেন এদের বসবাসে অনুপযোগী হয়ে পড়ে এবং পার্শ্ববর্তী এলাকা থেকে মশ জাতীয় উদ্ভিদ যারা ওই শুষ্ক পরিবেশে জন্মাতে সক্ষম তাদের আবির্ভাব ঘটে। এর মধ্যে আছে টরুলা পয়েট্রিকাম ইত্যাদি। মশ পর্যায়ে উদ্ভিদগুলো এরা লাইকেনদের আবৃত করে রাখে এবং পানি ও খনিজমূলের জন্য এটাতে প্রতিযোগিতা করে। মশের পচনশীল পুরাতন অংশ শিলাপৃষ্ঠে একটা ম্যাটের সৃষ্টি করে, একসময় থাকে গভীরতা বেড়ে গেলে জাতীয় উদ্ভিদের আবির্ভাব আন্দোলনে বৃদ্ধি করা হয়, পাতা নিচে হিউমাসের পরিমাণ থাকে। বিভিন্ন
পর্যায়ে ওদের মধ্যে প্রোটন, ইলেকট্রন প্রভৃতির বিদ্যুৎ পর্যায়ের উদ্ভিদ যখন মারা যায় বা থাকতে পারে না, তখন সেখানে এক সময় ঘূর্ণ পর্যায় আবির্ভাব ঘটে। ঘূর্ণ পর্যায় উদ্ভিদের মাটির মূল উদ্ভিদের ফলে সেটার সাহায্যে পাথরটাকে পাথর এলাকাটাকে উদ্ভিদের বৃদ্ধি বাধা প্রাপ্ত হয়। তবে কিছু কিছু জাতীয় উদ্ভিদ থেকে যায় গুল্ম উদ্ভিদ নিচের দিয়ে, এভাবে একটা সময় গুল্মের প্রভাবে ওই নিবাসে বায়ু প্রবাহ বাধাপ্রাপ্ত হয় এবং বায়ুমণ্ডল ও মৃত্তিকার আর্দ্রতা, এরপর আসে চূড়ান্ত অরণ্য পর্যায়ে। একইভাবে হাইড্রোশিরের মতো যখন এই এলাকাটা পানির আবির্ভাব ঘটবে, মাটির স্তর বৃদ্ধি পাবে, তখন সেখানে চূড়ান্ত অনন্য পর্যায়ে তৈরি হবে অর্থাৎ বৃক্ষ জাতীয় উদ্ভিদ, বিভিন্ন ধরনের শাল, সেগুন, গর্জন, মেহগনি প্রভৃতি উদ্ভিদ, খেজুর, তাল ইত্যাদি উদ্ভিদের আবির্ভাব ঘটবে। ছবিতে খেয়াল করো, বুঝতে পারছো কিনা সময় বুঝতে পারছে না। এখানে লাইকেন গাছ প্রথমে দেখা যাচ্ছে যে পাথর, পাথরের পর এখানে লাইকেন, বিভিন্ন ধরনের লাইকেন, প্লাস্টোস লাইকেন, ফুলিয়াস লাইকেনের আবির্ভাব ঘটছে। একটা পর্যায়ে সেখানে শ্রাব অর্থাৎ গুণজাতীয় উদ্ভিদের আবির্ভাব ঘটছে। তারপর সেখানে একটা পর্যায়ে এই যে ম্যাচিওর ফরেস্ট বা ক্লাইমেক্স পর্যায়ে বনভূমির সৃষ্টি হচ্ছে। এই পর্যন্তই আমাদের ক্লাস সেশন চ্যাপ্টার। আশা করি তোমরা আমার সাথে আছো, অথবা কোথাও যাতে কোনো প্রবলেম হয় সেটা তোমরা কমেন্টে লিখবা বা আমাকে জানাবা। আর তোমাদের বাসার এই বাসায় বসে এই চ্যাপ্টারটা সবার কাছে যদি, আশা করি বই আছে, চ্যাপ্টারটা একবার দেখে নিবা। ইকোলজি এমনিতেই অনেক সহজ, একবার যদি দেখে নাও এই ক্লাসটার পর আশা করি পুরো বিষয়টা বুঝতে কোনো সমস্যা হবে না। আর বাসায় বসে তোমাদের আরেকটা কাজ হলো হাইড্রোশিরি এবং জিরোশিরি, এই দুটোর মধ্যে পার্থক্য এবং উদ্ভিদের প্রাথমিক ক্রমাগমন এবং গৌণ ক্রমাগমন এর মধ্যে পার্থক্য তোমরা অবশ্যই পড়বা লিখবা। তা আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে তোমাদের ক্লাস নিয়ে আবার হাজির হব। এখানেই শেষ।